লকডাউনের জেরে মানুষজন গৃহবন্দী, আর এর ফলে সমস্যায় পড়েছে দিনমজুররা। তাই দিনমজুরদের সাহায্য করতে এগিয়ে এলো দর্শিংপাড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শম্ভু জয়সওয়াল। এদিন তিনি দিনমজুরদের বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন খাদ্যদ্রব্য প্রদান করেন। লকডাউনে মানুষজন গৃহবন্দী, আর এর ফলে সমস্যায় পড়েছে দিনমজুররা, কেননা তারা প্রতিদিন আয় করে কেনাকাটা করে। করোনার জেরে দিনমজুরদের কাজ বন্ধ। অপরদিকে কালচিনি ব্লকের বহু শ্রমিক আছে যারা ভুটানে শ্রমিকের কাজ করে, করোনার জেরে কাজ বন্ধ তাদের। তাদেরকে খাদ্যদ্রব্য প্রদান করার উদ্যোগ নিল দলসিংপাড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শম্ভু জয়সওয়াল। শুধু তাই নয়, তিনি সবার কাছে আর্জি জানান, এই কঠিন সময়ে যাদের সামর্থ্য আছে তারা এই সমস্ত দিনমজুরদের পাশে দাঁড়াক। এদিন উপপ্রধান দলসিংপাড়া এলাকার সমস্ত দিনমজুরদের পরিবারের বাড়ি বাড়ি গিয়ে চাল, আলু, ডাল পৌঁছে দেন। শম্ভু জয়সওয়াল জানান, আমি সবার কাছে আবেদন করছি যাদের ক্ষমতা আছে তারা এই সময় একে অপরের পাশে দাঁড়ান এবং দিনমজুরদের সাহায্য করুন, যাতে তারা খেয়ে বেঁচে থাকতে পারে। যারা খুব নিরীহ লোক, ডেলি ওয়ার্কার, শ্রমিক, তাদের জন্য আপনি কি ব্যবস্থা নিচ্ছেন? আমরা আমাদের এখানে আমাদের প্রচেষ্টা আছে কি যাতে, যেমন আমি, আমার কাছে কিছু এবিলিটি আছে, তো আমি আমার আশেপাশে যত লোক আছে যারা নিডি, যাদের বাড়িতে এখন নাই কিছু খাওয়া, তার খাদ্যগুলো যাতে ওদের বাড়িতে আমরা পুচিয়ে পোঁচানোর একটা ব্যবস্থা করতেছি। কী কী দিচ্ছেন? আমরা চাল 3 কেজি, 1 কেজি আলু, 1/2 কেজি ডাল করে আপাতত দিচ্ছি। এটা আমার মানে নিজস্ব বিবেকে, যাতে এখন তো আমাদের তো জায়গায় ওখানে কাজ হয়, ভুটানে কাজ করে মানুষ, তো ওখানে তো যেতে পারতেছে না, দিনমজুর আছে, দিনমজুরের জন্য আমরা যতটুকু পারতেছি আমরা করতেছি। আর এটা আমার চেষ্টা আছে কি আমরা ওদের বাড়ি বাড়িতে এটা পৌঁছায় দেব। এমনি জনগণের উদ্দেশ্যে কী অ্যাপিল রাখবেন? আমাদের আমার জনগণের সঙ্গে একটাই অপিল, মানে যাদের কাছেও কিছু আছে সামর্থ্য, যদি ও হেল্প করতে পারে তাহলে ও নিজের পাশের বাড়ি একটু পাড়া এটা দেখে, যদি যাদের দরকার আছে, খাদ্য সমস্যা যাতে না হয়, যাদের কিছু দরকার আছে ওই দরকারটা ওই জিনিসটা দিয়ে ফুলফিল করলে আমার মনে হয় ভালো হবে। এই মানে মানে এই বিপদের সময় সবাই পাশে দাঁড়ান, সবার মানুষের পাশে, যদি যার কাছে একটু সামর্থ্যবান যারা লোক আছে তারা যদি বিপদের সময় মানুষের কাছে দাঁড়ায়, ওদের সাহায্য করে, যারা নিডি তাদেরকে সাহায্য করে, যাদের দরকার আছে খাদ্যান্ন দরকার বা কিছু আরও অন্য জিনিসের দরকার, ওই জায়গায় যদি সাহায্য করে তাহলে এর থেকে বড়ো আর ধর্ম কোনো নাই।